জাবুই ট্রাভেলের নতুন একটা ট্রাভেল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ট্রাভেল সিরিজটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ এই ট্রাভেল সিরিজে আমরা এই মনসুন সিজনে মুম্বাই বা পুনে থেকে কি ধরনের ডেস্টিনেশন কভার করা যায় সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। এই ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে ইগাতপুরিতে, যেটা ওই নাভি মুম্বাই থেকে প্রায় 3 ঘন্টার মতো লাগে। আর এই জায়গাটাতে কিন্তু আপনি ওয়েস্টার্ন ঘাটের যেটা কাসারা রেঞ্জ সেটিকে দেখতে পাবেন। দেখুন, গল্প করতে করতে চলে এসেছি কিন্তু একটা গ্রামের রাস্তার ভেতরে। গ্রামের রাস্তার কন্ডিশন বর্ষাকালে কিন্তু খুবই খারাপ, কিন্তু তার সাথে সাথে এত সুন্দর যে বিউটি আছে না, তার জন্য কিছু সেরকম মনে হচ্ছে না। চারিদিকে এত বেশি ধানের ক্ষেত, আর দেখুন দূরে পাহাড়গুলো কিরকম সবুজ হয়ে গেছে। মানে এই মনসুন সিজনে এই যে কালারটা না এত বেশি সতেজ লাগে, মনে হয় গাছপালাগুলো যেন খুবই জীবন্ত হয়ে উঠেছে। বিশ্বাস করুন, এই মহারাষ্ট্র রিজিয়নে যে এত বেশি ধানের ক্ষেত আছে সেটা কিন্তু আমার জানা ছিল না। আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি ক্যামেরাতে, বিশ্বাস করুন সেটা না তুলে ধরা যাচ্ছে না। আপনারা যারা ভারতের অন্যান্য কোনো রাজ্য থেকে এই ব্লগটা দেখতে পাচ্ছেন, আপনারা কি সত্যি জানতেন যে মনসুনে মহারাষ্ট্র এত সুন্দর লাগে? আমরা এই যে জার্নিটি করছি না, আমরা কিন্তু কোনো প্রপার ডেস্টিনেশন পৌঁছানোর জন্য করছি না। কিছুক্ষণ আগেই কাসারা পেরিয়ে আমরা ইগাতপুরি ঢুকে গেছিলাম, তারপর ভাবছি যে আশেপাশের গ্রামগুলোকে একটু এক্সপ্লোর করি, কারণ যেদিকে যেই গলিতেই ঢুকে যাচ্ছি সেটাই এত ভালো লাগছে আর এত নিরিবিলি। তাই আমরা তথাকথিত কিছু ট্যুরিস্ট প্লেস থেকে একটু দূরে ডেস্টিনেশনগুলোকে কিন্তু উপভোগ করছি। খুব ভালো লাগছে, নিরিবিলি তো, প্রকৃতিকে অনেক কাছ থেকে দেখে উপভোগ করার সুযোগ হচ্ছে। আপনাদের যাবার পথে এরকম অসংখ্য ছোট বড় ওয়াটারফল পাবেন, বিশ্বাস করুন। তাই যেখানেই ওয়াটারফল থাকে লোকজন গাড়ি থামিয়ে একটু ফটোগ্রাফি করে নেয় আর সেই জায়গাটিকে দেখে নেয় দুচোখ ভরে। সেই রকমই এটি একটি নাম না জানা ওয়াটারফল। এবার আমরা আমাদের জার্নিটি আবার শুরু করে দিলাম, একটু এগিয়ে যাচ্ছি। আই থিঙ্ক এটা কোনো একটা ভীষণ প্রপার ওয়াটারফলস হবে, বেশ বড়, কিন্তু প্রচুর লোকের ভিড়ও আছে। আমরা কিন্তু আগেই বলেছি যে আপনাদের যে প্রপার ডেস্টিনেশন ফলো করে যাচ্ছি না, যেখানে যেখানে ভালো লাগছে ইগাতপুরির আশেপাশে দাঁড়িয়ে যাচ্ছি, কিছু লোকাল লোকজনকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে কোন দিকটাতে যাওয়া যায়, কোন দিকটা বেশ ভালো হবে। আপনাদের কিন্তু গুগল ম্যাপে এই ট্যুর রুটগুলো বা ডেস্টিনেশনগুলো একটা একটা করে আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা চেক আউট করে নিতে পারেন। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল, অল্প একটা হাইকিং করে আমরা চলে এসেছি কিন্তু অশোকা ওয়াটারফলসে। হ্যাঁ, এটাই সেই বিখ্যাত ওয়াটারফলস যেখানে শাহরুখ খান এবং করিনা কাপুর অভিনীত অশোকা মুভিটির শ্যুট হয়েছিল, ওই ওয়াটারফলসটার কাছে। খুব সুন্দর জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই ভিউটা কিন্তু আমাদের হোটেলের সামনে থেকে। আমরা লাস্ট মোমেন্টে বুকিং করেছিলাম বলে কোনো খুব ব্র্যান্ডেড হোটেল তো পাইনি, বাট যেই হোটেলটা পেয়েছিলাম সেখান থেকে ভিউটা ঠিক এরকমই। আমরা পরের দিন সকাল সকাল একটু আগে ঘুম থেকে উঠে গ্রামের রাস্তা ধরে হাঁটতে বেরিয়েছিলাম, আর হাঁটতে হাঁটতে বিউটিটা যেটা দেখতে পেলাম সেটা খানিকটা এরকম। মানে দেখতে পাচ্ছেন এই যে রিজিয়নটা,
প্রচুর পরিমাণ কিন্তু ভলকানিক ইরাপশনস হয়েছিল প্রায় কয়েকশো মিলিয়ন বছর আগে। তাই জন্য এখানকার যে মাটির কালারগুলো সেগুলো কিন্তু ব্ল্যাক কালার, কারণ এখানকার যে ব্ল্যাক সয়েল সেটা তৈরি হয়েছিল কিন্তু লাভা থেকে। আপনি যদি শীতকালে এই রিজিনটা আসেন, একদম অন্যরকম লাগবে। চারিদিকে শুধু ন্যাড়া গাছ, কোনো বিউটি দেখতে পাবেন না। কিন্তু বর্ষাকালে প্রকৃতি যেন অনেকটা সুন্দর নিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় এই জায়গাটিকে। আর এই জায়গাটি দিয়ে আপনি যদি সকালবেলা চুপচাপ হেঁটে বেড়ান, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মাইন্ড ফ্রেশ হবেই হবে। আপনাকে একটা সাজেশন দিতে, এই যে হোটেলটাতে আমরা আছি, যেটার হোটেলটার ডেসক্রিপশন আমরা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, এটা কিন্তু খুব একটা দামি হোটেল না, কিন্তু প্রকৃতিকে যদি আপনি উপভোগ করতে চান আমাদেরই মতন করে একটু অন্যরকমভাবে, তাহলে কিন্তু এই হোটেলটাতে এসে অবশ্যই থাকতে পারেন। এই যে নিরিবিলি জায়গাটা, আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো। আমরা এখন যেই জায়গাটাতে হেঁটে যাচ্ছি সেই জায়গাটি কিন্তু মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না, এটা একটা বিশাল শান্তি। আপনাদের সাজেস্ট করব এরকম রাস্তা দিয়ে যাওয়ার আগে আপনারা যারা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন কিংবা কোনো পোয়েম এই সমস্ত জিনিস যেটা আপনাদের ভালো লাগে একটু ডাউনলোড করে রেখে দেবেন, আর তারপর আপনার মনের মানুষটির সঙ্গে কিংবা একা একা এই রাস্তাটাতে হেঁটে বেড়াবেন আর আপনার পছন্দের জিনিসটা শুনবেন। দেখবেন এই যে স্মৃতিটা আপনাদের মনের সারণিতে চিরজীবন থেকে যাবে। আর খুব একটা সময় নেই, এখন ব্রেকফাস্ট করে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ভান্ডারডারার উদ্দেশ্যে। আজকাল ভান্ডারডারাতে থাকবো না, ওই জায়গাটা ঘুরে বেরিয়ে একদম সোজা মুম্বাই। তো এই জার্নিটা কিন্তু কভার করব আমরা আমাদের নেক্সট ব্লগে, সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহারাষ্ট্রের আরও কোনো যদি ডেস্টিনেশন আপনাদের দেখতে ইচ্ছে হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। বাই বাই।